দুর্গাপূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। আমরা সনাতনী, দুর্গাপূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 2 তারিখে মহালয়া কর্তৃপক্ষের সূচনা, 9 তারিখে মহাষষ্ঠী মায়ের বোধন, সপ্তমী অষ্টমী নবমী দশমী 3 দিন পড়েছে এবারে, এবং সমস্ত সমস্ত কর্মসূচি সকাল 8টার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে। আমরা সাত্বিক মতে পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব। আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে। উৎসব মেলা যেখানে হবে, পুজো অনুষ্ঠান যেখানে হবে, সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে, এবং আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন, আমাদের বোন ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায়, উৎসব সেদিনই হবে যেদিন অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে, সেদিনই প্রকৃত উৎসব পালন হবে। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্গাপূজার টাইম যাই থাক, দুর্গাপূজার যা টাইম যাই থাক, কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র, কাঁসার ঘণ্টা, শাঁখ এগুলো বাজানো যাবে না। আপনি চান কি বাংলায় এগুলো হোক? চান কত? যদি না চান, জোট বাঁধন তৈরি হন। এই বাংলাতেও আর একটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে, হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার তৈরি করতে হবে, এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে 25 তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম। দফা 1 দাবি 1 ক্ষমতার পদত্যাগ, আরো জোরে বলুন, দফা 1 দাবি 1 ক্ষমতার পদত্যাগ, দফা 1 দাবি 1 ক্ষমতার পদত্যাগ। হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো কান, রানী হলে কান কান, দড়ি ধরে মারো কান, রানী হলে কান কান, দড়ি ধরে মারো কান, রানী হলে কান কান। এই বিনীত গয়েলে শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে, স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে। আমার মন খুন হলো কেন? আমার মন খুন হলো কেন? অভয়ার রক্ত হবে না কো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ, কদম্বিনীর রক্ত হবে না কো ব্যর্থ, আমার মনের রক্ত হবে না কো ব্যর্থ। আর কি করার বিচার চাই? বিচার চাই, বিচার চাই, জাস্টিস ফর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।